তো ই শ্রম কার্ড নিয়ে একের পর এক বড় আপডেট কিন্তু সামনে আসছে আর ইতিমধ্যেই ই শ্রম পোর্টালে বেশ কিছু আপডেট করা হয়েছে এখন থেকে আপনারা চাইলে ই শ্রম কার্ডের মাধ্যমে রেশন কার্ড তৈরি করতে পারেন যাকে বলা হচ্ছে এক দেশ এক রেশন কার্ড তো এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ই শ্রম কার্ডের মাধ্যমে আপনারা চাকরি পেতে পারেন সেই ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা এখনও পর্যন্ত দেখেননি গিয়ে অবশ্যই দেখে নেবেন আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ই শ্রম কার্ডের মাধ্যমে অনলাইন থেকে আপনারা রেশন কার্ড কীভাবে তৈরি করবেন এই রেশন কার্ড তৈরি করলে আপনারা পঁয়ত্রিশ কেজি করে রেশন প্রত্যেক মাসে পেয়ে যাবেন তাছাড়াও বর্তমানে কিন্তু ইশ্রম পোর্টালে যেসব বিশেষ সুবিধাগুলি আপডেট করা হয়েছে সেগুলি আপনাকে দেখাবো এবং বোঝাবো তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি বর্তমানে ইশ্রম পোর্টালে যেসব সুবিধাগুলি আপডেট করা হয়েছে সেগুলি দেখার জন্য এবং অনলাইনে রেশন কার্ড তৈরি করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ই শ্রম ডট জিওভি ডট ইন তো ই শ্রম ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ই শ্রমের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবে তো সুবিধা দেখার জন্য আপনারা কি করবেন প্রথমে হোম তারপরে অ্যাবাউটাস তারপরে স্কিম তো স্কিমের প্রথম যে অপশনটা সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম তো এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ই শ্রম কার্ডে বর্তমানে যেসব সুবিধাগুলো আছে অর্থাৎ ই শ্রম কার্ড করলে পরে আপনি যেসব সুবিধাগুলি পাবেন তার টোটাল লিস্ট কিন্তু চলে আসবে ঠিক আছে তো এখানে প্রথমে দেখুন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় আবেদন করতে গেলে আপনারা শ্রম কার্ডের মাধ্যমে করতে পারবেন তাছাড়াও ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমে আবেদন করতেও কিন্তু আপনারা ই শ্রম কার্ড ব্যবহার করতে পারবেন পাশাপাশি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা তো এই প্রকল্পে আবেদন করলেও কিন্তু আপনারা ই শ্রম কার্ডের মাধ্যমে করতে পারবেন তারপরে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা তো এই প্রকল্পে আবেদন করলেও আপনারা ই শ্রম কার্ডের মাধ্যমে করতে পারবেন অটল পেনশন যোজনা অর্থাৎ এই ই শ্রম কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা অটল পেনশন যোজনা করতে পারবেন ঠিক আছে তারপরের যে অপশনটা সেটা হলো পিডিএস অর্থাৎ রেশন তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ই শ্রম কার্ডের মাধ্যমে যদি আপনি রেশন কার্ড তৈরি করেন অর্থাৎ এক দেশ এক রেশন কার্ড তৈরি করেন সেক্ষেত্রে আপনারা কী কী বেনিফিট পাবেন কত পরিমাণ রেশন পাবেন কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে তো আপনার সুবিধার্থে আমরা কী করবো এই পুরোটা বাংলায় কনভার্ট করে নেবো বাংলা কনভার্ট করলে আপনাদের বোঝাতে সুবিধা হবে সেক্ষেত্রে আমরা এটাকে টোটালি বাংলায় কনভার্ট করে নিচ্ছি অর্থাৎ এক দেশ এক রেশন কার্ড করলে পরে ই শ্রম কার্ডের মাধ্যমে আপনারা কোন কোন সুবিধা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন বাংলায় কিন্তু চলে এসছে এবং এখানে দেখুন আপনার দেখায় যে ই শ্রম কার্ডের মাধ্যমে যদি আপনার রেশন কার্ড তৈরি করেন সেক্ষেত্রে কী কী সুবিধা পাবেন তো এখানে দেখুন প্রতি মাসে পঁয়ত্রিশ কেজি চাল বা গম ঠিক আছে যখন দরিদ্র সীমার ওপরে একটি পরিবার মাসিক ভিত্তিতে পনেরো কেজি খাদ্যশস্যের অধিকারী অর্থাৎ প্রতি মাসে আপনি পঁয়ত্রিশ কেজি চাল বা গম পেয়ে যাবেন যদি আপনি দরিদ্র সীমার নিচে থাকেন সেক্ষেত্রে কিন্তু পনেরো কেজি খাদ্যশস্য প্রতি মাসে পেয়ে যাবেন এখানে কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে যদি আপনি ই শ্রম কার্ডের মাধ্যমে এক দেশ এক রেশন কার্ড তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি মাসে পঁয়ত্রিশ কেজি চাল পাবেন পাশাপাশি কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও পেতে পারেন ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো এবার আমরা দেখে নেব যে এই প্রকল্পের মাধ্যমে আপনারা কী কী সুবিধা পাবেন বা কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো এখানে দেখুন পিডিএস যোগ্যতা ভারতীয় নাগরিক হতে হবে দরিদ্র সীমার নিচে সব পরিবারই যোগ্য অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং দরিদ্র সীমার নিচে সব পরিবারে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি যে পরিবারে একজন প্রতিবন্ধী সদস্য রয়েছে তারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়ে যাবে এখানে কিন্তু স্পষ্ট করেই লেখা আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এগুলি হলো মূল সুবিধা অর্থাৎ ইশ্রম কার্ড থেকে আপনারা কী কী সুবিধা পাবেন কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন সে বিস্তারিত দেখালাম এবার আপনারা দেখাবো যে ইশ্রম কার্ডের মাধ্যমে আপনারা রেশন কার্ড কিভাবে তৈরি করবেন তো রেশন কার্ড অনলাইন তৈরি করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এনএফএসএ ডট জিওভি ডট ইন তো এনএফএসএ ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু ন্যাশনাল ফুড সিকিউরিটি পোর্টাল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে তো এখানে কিন্তু অনেকগুলি অপশান পাবেন আপনারা কী করবেন নিচের দিকে আসবেন একদম নিচে আসলে পারবেন এখানে কিন্তু সমস্ত রাজ্যের নাম দেওয়া আছে অর্থাৎ টোটাল রাজ্যের কিন্তু লিস্ট দেওয়া আছে তো এখান থেকে আমরা কী করবো বেঙ্গল সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেই কিন্তু এখান থেকে আপনারা ডিরেক্টলি যেখান থেকে এক দেশ এক রেশন কার্ড হয় সরাসরি সেই লিংকে চলে যাবেন তো যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এক দেশ এক রেশন কার্ড আপডেট হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনারা এখনই পশ্চিমবঙ্গ থেকে এক দেশ এক রেশন কার্ড অর্থাৎ ই শ্রম কার্ডের মাধ্যমে এক দেশ এক রেশন কার্ড তৈরি করতে পারবেন না কিন্তু বর্তমানে যেসব রাজ্যে এক দেশ এক রেশন কার্ডের আবেদন চলছে আপনারা সেরকম একটা রাজ্য দেখাচ্ছে এবং কিভাবে আবেদন করবেন সেই পদই দেখাচ্ছি যাতে পরবর্তীকালে আপনারা পশ্চিমবঙ্গে চালু হলেও সেখান থেকে সেইভাবে আবেদন করতে পারেন তো বর্তমানে ঝাড়খণ্ডে কিন্তু এই প্রকল্প চালু আছে আমরা ঝাড়খণ্ডের ফর্ম দিয়ে দেখাবো যে কীভাবে আপনারা এক দেশ এক রেশন কার্ডের জন্য আবেদন করবেন তো তার জন্য আমরা কি করবো ঝাড়খণ্ডে ক্লিক করব ক্লিক করলে কিন্তু ঝাড়খণ্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অর্থাৎ খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে তো এখানে পাচ্ছেন রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম তো এখানে অনেকগুলি অপশন আছে একটা প্রথমে হলো রেজিস্টার টু অ্যাপ্লাই রেশন কার্ড তো এখান থেকে আপনারা ই শ্রম কার্ডের মাধ্যমে রেশন কার্ড তৈরি করতে পারবেন অলরেডি রেজিস্টার্ড অর্থাৎ যারা ইতিমধ্যে রেজিস্টার্ড আছেন তারা কিন্তু দেখতে পারবেন অফিসিয়াল লগ ইন এখান থেকে অফিসাররা লগ ইন করতে পারবেন কার্ড হোল্ডার লগ ইন অর্থাৎ যদি আপনার কার্ড হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অর্থাৎ ফর্ম সাবমিট করার পরে অর্থাৎ নতুন যে রেশন কার্ড সেই রেশন কার্ড আবেদন করার পরে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন তো ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন অর্থাৎ এক দেশ এক রেশন কার্ডের ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন সেটা দেখাচ্ছে আপনাদের তো এখানে আমরা কী করবো রেজিস্টার টু অ্যাপ্লাই রেশন কার্ডে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি ফর্ম ওপেন হয়ে যাবে যে যে ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পরিবারকে মুখিয়াঁকা বিবরণ অর্থাৎ পরিবারের প্রধানের নাম ঠিক আছে তো এখানে নাম চলে এসে প্রথমে যিনি আবেদন করবেন তার নাম যাবে নাম যাওয়ার পর অটোমেটিকলি কিন্তু এখানে বাংলায় কনভার্ট হয়ে যাবে যেহেতু যেহেতু এটা ঝাড়খণ্ড সেক্ষেত্রে এখানে হিন্দিতে কনভার্ট হবে আমাদের পশ্চিমবঙ্গ আসলে পরে এখানে বাংলায় কনভার্ট হয়ে যাবে কনভার্ট হওয়ার পর পিতা অথবা স্বামীর নাম তো এখানে আপনাদের পিতা অথবা স্বামীর নাম দিতে হবে দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু পিতা অথবা স্বামীর নাম বাংলায় চলে আসবে দেওয়ার পর লিঙ্গ অর্থাৎ জেন্ডার তো এখান জেন্ডার মেল ফিমেল বা আদার সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে সোশ্যাল ক্যাটাগরি এসসি এসটি না ওবিসি সে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে জন্মতিথি অর্থাৎ জন্ম তারিখ মাস সাল সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে চলে এসেছে আধার নাম্বার তো এখানে আপনার আধার নাম্বার দিতে হবে দেওয়ার পর কার্ডের ক্যাটাগরি কোনটা আছে অর্থাৎ আপনার কোন আপনার কাছে কোন ক্যাটাগরি কার্ড আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর জেলা কোনটা আছে জেলা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ব্লক কোনটা আছে ব্লক সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর পঞ্চায়েত কোনটা আছে পঞ্চায়েত সিলেক্ট করতে হবে গ্রাম কোনটা আছে অর্থাৎ ভিলেজ সেটা সিলেক্ট করতে হবে আপলোড আধার কার্ড এখানে চুজ পাইলে ক্লিক করলে ফটোটা সেটা কিন্তু আপলোড করতে হবে ডকুমেন্টের সাইজ হতে হবে দুশো কেবির মধ্যে জেপিজি এবং পিএনজি ঠিক আছে তো এখানে কিন্তু আপনাদের আধার কার্ডের ছবি আপলোড করতে হবে আপলোড করার পর আপনার রেজিস্টার অপশনে ক্লিক করবেন রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু আপনাকে একটি অ্যাক্নলেজমেন্ট নাম্বার দেওয়া হবে যে নাম্বার দিয়ে কিন্তু আপনার পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন তো স্ট্যাটাস চেক করার জন্য আপনারা কি করবেন চেক স্ট্যাটাস চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী অপশন চলে আসবে যেখান থেকে আপনার রেশন কার্ডের নাম্বার বা অ্যাক্নলেজমেন্ট নাম্বার দিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করে কিন্তু আপনার রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন অর্থাৎ ইশ্রম কার্ড দিয়ে যে আপনি রেশন কার্ড তৈরি করলেন তার স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন তো আশা করছি বোঝাতে পেরেছি যে ইশ্রম কার্ডের মাধ্যমে আপনারা অনলাইনে রেশন কার্ড কীভাবে তৈরি করবেন কি কি সুবিধা পাবেন কত পরিমাণ রেশন আপনারা পাবেন তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ